ভাই আমরা সাংবাদিক তুলতে পারতেছি না। বিজেপি কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের সারাত্তরের গণমানুষের নেত্রী প্রফেসর মেরিনা জাহান কবিতা এসেছিলেন আমাদের এই দুঃখী মানুষের সাথে, একসাথে ঈদ উদযাপনের কথাও ঘোষণা করে গেছেন, সেই সাথে বিজেপির উদ্বোধনের ঘোষণা করেছেন, সেই সাথে 100% যাতে স্বচ্ছতা হয় এ ব্যাপারেও উনি আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা শতভাগ চেষ্টা করব আল্লাহর রহমত যাতে যাতে আমরা শতভাগ নিশ্চিত করতে পারি এবং সুফল ভোগী যারা পায় সুষ্ঠুভাবে বণ্টন করতে পারি। এই গরমের মাঝে আমাদের মাননীয় এমপি মহোদয় কষ্ট করে এসেছিলেন, তাকে পোতাজ ইউনিয়নবাসীর পক্ষ থেকে, এই মেহনতি মানুষ সবার পক্ষ থেকে আমি 30,000 ভোটারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিজেপির চাউল। এই চাউল আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য 67 প্রফেসর মেরিনা জাহান কবিতা আপার নির্দেশনায়, দিক নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে আমার ইউনিয়ন সাজাতপুর উপজেলার 8 নং বেলতল এখানে 3754 কার্ডের বিপরীতে 36.540 মেট্রিক টন চাউল এখানে দেওয়া হয়েছিল। সেই চাউল আজকে আমরা হতদরিদ্রদের মাঝে যথাযথ প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা সুষ্ঠুভাবে সেটা বণ্টন করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার ঈদ উপহার আমাদের নেত্রী মেরিনা জাহান কবিতার নির্দেশনায় আমাদের 4008 কার্ড আমরা এই কায়েমপুর ইউনিয়ন পরিষদে পাই। আমাদের মেম্বার এবং আমাদের জনপ্রতিনিধি আমরা অত্র এলাকায়, আমাদের এখন বন্যা দুর্গত এলাকা, নৌকায় করে আমাদের মেম্বাররা সবাই, আমার একটাই দিক নির্দেশনা ছিল যে গরিব মানুষকে সুষ্ঠু সুন্দরভাবে যেন এই ভিজেপ কার্ডটা তাদের পৌঁছানো হয় এবং সুন্দরভাবে যাতে আমাদের এই চাউলটা বিতরণ করতে পারি। এবং আপনারা হয়তো দেখছেন এলাকায় শুনছেন আমাদের এই সুন্দর, যাতে একটা আইন শৃঙ্খলা সুন্দর রেখে আমরা সুন্দরভাবে আমরা এই ভিজেপ কার্ড বিতরণ করছি। আমাদের দেশের প্রাইম মিনিস্টার দরিদ্র দুঃস্থ মানুষের জন্য 10 কেজি করে চাউল ঈদ উপহার দিয়েছেন। সেই চাউলগুলি আমি গালা ইউনিয়নের দুঃস্থ মানুষের ভিতরে সুন্দরভাবে বিলি বণ্টন করতেছি। তো আমার ইউনিয়নে গরিব মানুষের সংখ্যা বেশি, তো আমার লোক সংখ্যা কম, যার জন্যে আমি যে পরিমাণ চাউল পাই তাতে মানুষের, সব মানুষের সঠিক ব্যবহার দেওয়া সম্ভব হয় না। মাননীয় প্রধানমন্ত্রী তার ঈদ শুভেচ্ছা হিসাবে হতদরিদ্র এবং গরিব মানুষের মাঝে 4,200 পরিবারের মধ্যে এই যে ভিজিএফের কার্ড, উনি কোজির ইউনিয়নে ভিজিএফের কার্ড বরাদ্দ করেছেন এবং সেগুলো গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য উনি দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার কি আন্তরিকভাবে কৈজুরি ইউনিয়নের পক্ষে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৈজুরি ইউনিয়নের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার ঈদ উপহার বিজেপি কার্ড স্থানীয় সংসদ সদস্য আমার প্রিয় নেত্রী প্রফেসর মেরিনা জাহান কবিতার নির্দেশক্রমে নৈনা ইউনিয়নের 2091 সুবিধাভোগী মানুষের মধ্যে আজকে 10 কেজি করে চাউল তাদের হাতে তুলে দেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরূপ আমাদের রূপবাটী ইউনিয়ন পরিষদে 3196 জনকে এই ঈদ উপহার দেওয়ার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। ইনশাল্লাহ আমাদের রূপবাটী ইউনিয়নে আমরা 3100
96 জনকে আমরা এই 10 কেজি করে চাউল ঈদ উপহার হিসাবে বিতরণের জন্য আমরা শুরু করছি ইতিমধ্যেই। আর আমরা আমাদের মাননীয় এমপি মেরিনা জাহান কবিতার দিক নির্দেশনায় আমরা এই কাজগুলি সরবরাহ করি। আমরা ইনশাআল্লাহ আশা করি এখানে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য গ্রামের জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে সাথে পাশে নিয়ে আমরা সুন্দরভাবে এই কাজ সুষ্ঠুভাবে সমাধান করব এই আশা রেখে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে আমি আজকে এই উদ্বোধন শুরু করছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। মাননীয় প্রধানমন্ত্রী, এই ঈদ উপলক্ষে দুস্থ গরিবদের মাঝে 10 কেজি করে চাউল বিতরণের জন্য আমাকে আমার খুকনিয়ে বরাদ্দর পরিমাণ হইল মোট 53.5 মেট্রিক টন। মোট পাইব হইল 5,300 জন লোকদের মধ্যে বিতরণ করা হবে। তো এই ভিজিএফের চাল নিয়ে, গরিব মানুষের চাল নিয়ে, যেটা প্রধানমন্ত্রীর উপহার, এই চাল নিয়ে কোনো অনিয়ম হলে আমি সেটা এক চুল পরিমাণ বরদাস্ত করব না। সেজন্য দেখেন এই রোদ্রের মধ্যেও কিন্তু আমি ঘুরে ঘুরে বিভিন্ন চাল বিতরণ কেন্দ্রগুলোতে আসছি। কাজে আমি চাই যে চেয়ারম্যানরা সকলেই সৎ থেকে পরিচ্ছন্নভাবে এই চালটা বিতরণ করুক। আমি মনে করি এটা তো আমাদের মানবিক দায়িত্ব, কারণ ঈদের আগে এটা প্রধানমন্ত্রীর উপহার, এটি একটি মানুষ পেয়ে যে তার কত বড় উপকার হবে সেটি তো একজন চেয়ারম্যানের বোঝা উচিত। আমি যেমন বুঝতে পারছি একজন চেয়ারম্যানেরও সেরকম বোঝা উচিত। আমি চেয়ারম্যানদের কথা বারবার উল্লেখ করছি এই কারণেই, আমার দিক নির্দেশনায় হলেও এটি মূলত করছে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা। এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারাও খোঁজখবর নিয়ে দেখেন কোথাও কোনো অরাজকতা, কোথাও কোনো অনিয়ম নাই। এবং আগে তো আপনারা জানেন এই সাজাদপুর এলাকায় আগে অর্ধেক চাল গোডাউনে থেকে যেত, অর্ধেক চাল গোডাউন থেকে বের হতো না। এবার আপনারা খোঁজ নিয়ে দেখেন গতবারের মতো এবারেও গোডাউনে কোনো চাল নেই, সমস্ত চাল গরিব মানুষের জন্য বিতরণের করার কাজে এই চালটা ব্যবহার হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।